আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের অভিসহায়ক পদের নিয়োগ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 9 নম্বর অঙ্ক দিয়ে। 9 নম্বর অঙ্কে বলা ছিল উৎপাদকে বিশ্লেষণ করুন এ কিউব মাইনাস 3a²b প্লাস 2b³। তো এটা আমরা একটা সূত্র নেওয়ার চেষ্টা করব, সেই জন্য a³ - 3a²b + 3ab² - b³ লিখব। আর যেহেতু এটা অতিরিক্ত লিখেছি সেহেতু 3ab² টা মাইনাস করে দিব, আর এখানে - b³ উপরে ছিল + 2b³ সেই ক্ষেত্রে এখানে আসবে হচ্ছে + 3b³। তাহলে আমরা এই পার্টটুকু একটা সূত্র করব, এই পার্টটুকু কমন নিব। তো এইটুকু সূত্র করলে আসবে হচ্ছে a - b হোল কিউব মাইনাস এখান থেকে 3b² কমন নিলে আসবে হচ্ছে a - b। এখন এইটুকু এবং এইটুকু থেকে a - b আমরা কমন নিব। a - b কমন নিলে আসবে হচ্ছে a - b হোল স্কয়ার মাইনাস 3b²। এইটা আসবে a - b, এখানে আসবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 3b²। তাহলে আসবে a - b a² - 2ab - 2b²। তাহলে এটাই হবে হচ্ছে নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ। এটি প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 10। নম্বর 10-এ বলা আছে x - 6/x = 1 হলে 6/x² + x + 1 = what? তো এখান থেকে আমরা যদি করি সেটা আসবে হচ্ছে x x² - 6 = 1 বা x স্কয়ার - x - 6 = 0। মিডল টার্ম করলে x স্কয়ার - 3 * 6 3x + 2x - 6 = 0। x কমন নিলে আসবে হচ্ছে x - 3 + 2 কমন নিলে আসবে হচ্ছে x - 3 = 0 বা x - 3 * x + 2 = 0। অতএব x - 3 = 0, x = হচ্ছে 3, x + 2 = 0, x = হচ্ছে -2। এখন x = 3 হলে 6/x² + x + 1 = আসবে হচ্ছে 6/3² + 3 + 1 = আসবে হচ্ছে 6/13। দ্বিতীয়ত x = -2 হলে 6/x² + x + 1 = আসবে হচ্ছে 6, এটা আসবে -2² + -2 + 1, এটা করলে আসবে হচ্ছে 6, এটা আসবে হচ্ছে 4 -2 + 1 = আসবে হচ্ছে 6/3 = 2। অতএব নির্ণয় মান হবে হচ্ছে 6/13 অথবা 2। এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 11। নম্বর 11-তে বলা আছে একজন গোয়েন্দা একজন ছিনতাইকারীকে দেখতে পান 200 মিটার দূর থেকে, দেখা মাত্র উভয়ের দৌড় শুরু করে। ছিনতাইকারীর গতি ঘন্টায় 10 কিলোমিটার এবং গোয়েন্দার গতি ঘন্টায় 12 কিলোমিটার। কত দূর দৌড়াবার পর ছিনতাইকারী গোয়েন্দার হাতে ধৃত হবে? তো ধরে নেই এখানে হচ্ছে পুলিশ, এখানে হচ্ছে ছিনতাইকারী। তো পুলিশ তাকে দৌড়ে ধরেন এই প্লেসমেন্টে তাদেরকে ধরতে সমর্থ হয়। তো পুলিশের গতিবেগ ছিল হচ্ছে 12 কিলোমিটার/ঘন্টা, আর চোরের যে গতিবেগ সেটা হচ্ছে 10 কিলোমিটার/ঘন্টা। সময় লাগার কারণটা হচ্ছে তাদের যে ডিস্টেন্স সেটা হচ্ছে 200 মিটার ডিফারেন্স ছিল একজনের থেকে আরেকজনের। তো এই জায়গায় গিয়ে পুলিশ চোরকে ধরতে পারে। তো জিজ্ঞাসা করা হচ্ছে এখানে যে কতদূর দৌড়ে এবার পর ছিনতাইকারী গোয়েন্দার হাতে ধৃত হবে, অর্থাৎ এই যে এই দূরত্বটা কত সেটা বের করতে বলা হয়েছে। তো আমরা ধরে নেই যে ধরি টি সময় পর গোয়েন্দা চোর বা ছিনতাইকারীকে ধরতে পারে। টি সময় মানে হচ্ছে টি ঘন্টা পরে আর কি, যেহেতু কিলোমিটার/আওয়ারে দেওয়া আছে। তাহলে আমরা এখানে যদি একটা হিসাব করি সেটা হচ্ছে পুলিশ এই টি ঘন্টায় কতটুকু দূরত্ব অতিক্রম করে। পুলিশ বা গোয়েন্দা টি ঘন্টায় অতিক্রম করে 12টি কিলোমিটার দূরত্ব আর ছিনতাইকারী টি ঘন্টায় অতিক্রম করে 10টি কিলোমিটার দূরত্ব। তাহলে আমরা বলতে পারবো হচ্ছে এই 12টির দূরত্ব অর্থাৎ এই দূরত্বটা হচ্ছে তাহলে 12টি ইকুয়ালস আসবে হচ্ছে ছিনতাইকারী হচ্ছে 10টি প্লাস হচ্ছে 200 মিটার, 200 মিটারকে আমরা কিলোমিটারে নিব 0.2 কিলোমিটার আসবে, কারণ গতিবেগটা হচ্ছে আমাদের কিলোমিটার পার আওয়ারে, তাহলে 0.2 আসবে বা 2t ইকুয়াল 0.2 বা t ইকুয়ালস হচ্ছে 0.1 ঘন্টা। এখন জিজ্ঞাসা করা হচ্ছে ছিনতাইকারী কত দূর যেতে পারবে, অতএব দূরত্ব অতিক্রম করে, এখানে অতিক্রম করে হচ্ছে 10টি, অর্থাৎ 10টি মানে হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার ইন্টু 0.1 ইকুয়ালস আসবে হচ্ছে 1 কিলোমিটার, অর্থাৎ 1 কিলোমিটার দৌড়াবার পর, অর্থাৎ ছিনতাইকারী 1 কিলোমিটার দৌড়াবার পর গোয়েন্দা তাকে ধরতে পারে, সেক্ষেত্রে 1 কিলোমিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 12, নাম্বার 12তে বলা আছে জনাব ক মোটরসাইকেল চালাচ্ছেন, হাইওয়েতে টোল না দেওয়ার জন্য তিনি যথাক্রমে পশ্চিমে 10 কিলোমিটার, দক্ষিণে 5 কিলোমিটার, পশ্চিমে 30 কিলোমিটার এবং উত্তরে 25 কিলোমিটার যান এবং টোল প্লাজার পরপরই রাস্তায় ওঠেন। টোল রাস্তার দৈর্ঘ্য কত? তো এটা সবসময় মনে রাখবেন, টোল রাস্তার দৈর্ঘ্য সাধারণত স্ট্রেট হয়ে থাকবে কারণ উনি আঁকাবাঁকা অন্য পথে গিয়েছেন। তো আমরা এই অঙ্ক করার ক্ষেত্রে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এভাবে এঁকে নিব। তো প্রথমে বলা হচ্ছে যে তিনি 10 কিলোমিটার পশ্চিমে যান, তাহলে এদিকে যাবে হচ্ছে 10 কিলোমিটার, এটা 10, তারপরে যান হচ্ছে দক্ষিণে 5 কিলোমিটার, দক্ষিণে এদিকে যাবে হচ্ছে 5 কিলোমিটার, এটা হচ্ছে 5, পশ্চিমে যান হচ্ছে 30 কিলোমিটার, তাহলে এইটুকু যাবে হচ্ছে পশ্চিমে 30 কিলোমিটার, তারপরে বলা হচ্ছে উত্তরে যান হচ্ছে 35 কিলোমিটার, তাহলে 5-এর পরে আরও 30 কিলোমিটার যায়, অর্থাৎ এই হচ্ছে 25 কিলোমিটার। এখন টোলের রাস্তা দৈর্ঘ্য কত? টোলের রাস্তা দৈর্ঘ্য হবে হচ্ছে তাহলে এই কোনাকুনি এইটা, অর্থাৎ এটা আমাদের বের করতে হবে, অর্থাৎ এ থেকে শুরু করে বি পর্যন্ত যে দূরত্ব সেটা আমাদের এই স্ট্রেট লাইন ডিস্টেন্সটা বের করতে হবে। সেজন্য আমরা কি করব? সেজন্য আমরা এইটা যেহেতু সবগুলি লম্ব আকারে যায় তাহলে এটা আমরা যোগ করব। এটা যোগ করলে দেখেন এইটুকু 30, তাহলে এইটুকুও 30, তাহলে পুরো রেখাটা হচ্ছে আমাদের 40, 30 প্লাস 10, এই পুরো রেখাটা হচ্ছে আমাদের 40, এইটুকু হচ্ছে 35, এইটা দেখেন 5, এই পুরোটা হচ্ছে 35, তাহলে এটা যদি 5 হয় এটা হবে হচ্ছে 30। তাহলে আমাদের চিন্তা করলে ব্যাপারটা দ্বারা এমন, এটা 30, এটা 40, বের করতে হবে হচ্ছে এই ডিস্টেন্সটা, অতিভুজটা, অর্থাৎ এটা সমকোণী ত্রিভুজ হলে অতিভুজ হবে হচ্ছে এটা, অর্থাৎ এ বি, এটা যদি সি হয় তাহলে বের করতে হবে হচ্ছে এ বি, তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বা এ বি স্কোয়ার ইকুয়ালস এসি স্কোয়ার হচ্ছে 40 স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হচ্ছে 30 স্কোয়ার, আসবে হচ্ছে 1600 প্লাস 900, এ বি স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 2500, অতএব এ বি ইকুয়ালস আসবে হচ্ছে 50 কিলোমিটার, অর্থাৎ টোলের রাস্তা দৈর্ঘ্য হবে হচ্ছে 50 কিলোমিটার। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।